আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু এল আমিন ওয়ালা আলা আলিহি ও তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ এবং কাছের অগণিত কাছেরগণিত অসংখ্য দর্শক ভাই বন্ধুদের প্রতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই নিয়মিত আয়োজন কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার জন্য আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহর আলমিন কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত ভাবে আমাদের সবকিছু বলে দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এবং আল্লাহর নবী আমাদেরকে ডিপ্রাইব করেন নাই আমাদেরকে হতাশার মধ্যে রাখেন নাই আমার ভাইয়েরা আমার বোনেরা আলোচনা চলছে সূরাতুন নিসা থেকে বাস নাম্বার 35 দেখি আল্লাহ কি বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ওয়ইন খিফতুম শিকাক বাইনহিমা فابعثوا حكما من اهله وحكما من اهلها ان يريدا اصلاحا يوفق الله بينهما আর যদি তোমরা দুইজনের মাঝে আর মিল মোহব্বত হচ্ছে না অসুবিধা যদি লক্ষ্য করো দুইজনের মধ্যে দূরত্ব যদি তোমরা লক্ষ্য করো স্বামী এবং স্ত্রীর মধ্যে তাহলে স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন বিচারককে তোমরা পাঠাও আর স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন বিচারককে তোমরা পাঠাও যদি তারা দুইজনেই সংশোধন চান আল্লাহ অবশ্যই তাদের দুইজনকে তৌফিক দিবে নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন সব জানেন এবং সব কিছুর খবর রাখেন আমার ভাইরা আমার বোনেরা যে কোনো বিষয়কে সমাধান করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন স্টেপ বাই স্টেপ যতগুলো অপশন থাকতে পারে যতগুলো সুযোগ সুবিধা থাকতে পারে যতভাবে একটা সমস্যার সমাধান করা যায় প্রত্যেকটাকে আল্লাহ আলা বর্ণনা করেছেন বলুন আল্লাহ তো ভান আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না আমরা নিজেরা অনেক সময় পার্ট অব দ্য প্রবলেম হয়ে যায় নিজেরা প্রবলেম করি নিজেরা বুঝি না তখন থার্ড পার্টির আপনার ইনভলভমেন্ট দরকার হয় তৃতীয় পক্ষের যদি সেখানে আমরা ইনভলভ করি তাহলে ভালো হয় যেন আল্লাহ সুবাহ এই অপশন কেউ এক্সপ্লোর করার জন্য বললেন কোনো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে ডিসপিউট হয়েছে মতবিরোধ হয়েছে মন কষাকষি হয়েছে আর যে কষ্ট যে এটাকে আর এক করা যাচ্ছে না কষা অবস্থায় থাকতেছে এটা আর না যেটা কষলো এটা আর না মন দুইজনের কোনোভাবেই সমাধান হচ্ছে না তখন আল্লাহ সুবাহ এই জিনিসের সমাধান কিভাবে করা যায় সমাজ হিসেবে সোসাইটি হিসেবে ফ্যামিলি হিসেবে আল্লাহ তা আমরা যারা থার্ড পারসন আসি আমাদেরকে একটা রেসপন্সিবিলিটি একটা দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিচ্ছেন এই থার্ড পারসন স্বামী স্ত্রীর বাহিরে যে কেউ হতে পারে স্ত্রীর বাবা হতে পারে অথবা স্বামীর বাবা হতে পারে স্বামীর ভাই হতে পারে স্ত্রীর ভাই হতে পারে কাজেই যে কোনো হতে পারে এমনকি শুধু পুরুষ কেন মহিলারাও হতে পারে আর আমরা অনেক সময় যারা সংশোধনের উদ্দেশ্যে যায় সংশোধন না করে আমরা আমাদের শত্রুতার সুযোগটা নেই আমরা আরও গন্ডগোল লাগাই দিয়ে আসি এরকম যদি কেউ হন আল্লাহ তার মনের খবর জানেন আল্লাহ বলছেন আমি কিন্তু সব জানি তোমাকে পাঠাইলাম হলো জিনিসটা ঠিক করতে গিয়ে আরো নষ্ট করে আসলে এরকম যদি করো তাইলে তুমি নিজেও ঠকবা আর কেয়া মতে অপেক্ষা করো আমরা দেখেন বিভিন্ন পর্যায়ে গিয়ে সমাধান হতে হয় স্বাভাবিক নিয়ম হলো হাজবেন্ড ওয়াইফ ইয়াং ম্যান এবং ইয়াং লেডির যখন বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে আমরা মা বাবারা টু মাস ইন্টারফেয়ার করা উচিত না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি অনেক ভাই বোনরা সমস্যা নিয়ে আসেন এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলি আপনাদের যদি ভালো লাগে আপনারা অ্যাকসেপ্ট করবেন আর ভালো না লাগলে আপনাদের মতামতে আপনারা থাকবেন এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই প্রথমত উচিত হলো দেখেন একজন ইয়াং লেডি আপনার মেয়ের সমানিত তা আপনি আপনার ছেলের বউ হিসেবে তাকে নিয়ে আসেন আপনার মেয়েটা যেটা ঘরে আছে কত উল্টাপাল্টা করে আপনি সব কিছু মেনে নেন কিন্তু আপনার পুত্রবোধ হয়ে যে মেয়েটা আপনার ঘরে আসলো ওইটা একটু উল্টা করলে আপনার আর মাথা গরম হয়ে যায় হ্যাঁ তোমার মা বুঝি তোমাকে পেটে নিয়ে কোনো দিন এইটা খাইছিল না তোমার মা বুঝি তোমাকে কোনোদিন কিছু শিখাইছিল না আপনি যে আপনার মেয়েরে কোনো কিছু শেখান নাই ওইটা তখন আর মনে থাকে না আপনি আর একজনের মেয়ের দোষ দিতে থাকেন জন্য আমার প্রথম অ্যাডভাইস হলো যখন ছেলেকে বিয়ে করা অথবা মেয়েকে বিয়ে দিচ্ছেন তারা ছেলে মেয়েরা নিজেরা অনেক কিছু ভুল করবে অনেক কিছু অসুবিধা হবে তারপরে শ্বশুর শাশুড়ি সবসময় এত বেশি ইন্টারফিয়ারেন্স করে ইন্টারফিয়ারেন্স এর কারণে অনেক অনেক বিয়েগুলো ভেঙে যায় বিশেষ করে একদিকে হলো মেয়ের মা আর একদিকে হলো ছেলের মা এই দুই মহিলার কারণে অনেক বিয়ে ভেঙে যায় পুরুষরা অনেক সময় ইনভলভ হয় কম কিন্তু এই দুই বেটি আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক ওনারা তো ছেলে মেয়ে গর্বে রেখেছেন মানুষ করেছেন নিশ্চয়ই ভালো মহিলা হবেন কিন্তু তারা কিছু জিনিস আছে এটা বোঝেন না না বোঝার কারণে ফ্যামিলিতে এমন গন্ডগোল লাগে গন্ডগোলের কারণে শেষ পর্যন্ত ওই বিয়েটা সাড়া সাড়ি হয়ে যায় অথচ একজন আর তারা পছন্দ করত। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয়েছে কার সঙ্গে মেয়ের মা এবং সেলের মার সাথে মেয়ের বাপ এবং ছেলের বাপের সঙ্গে বিআইতে গন্ডগোল এই জন্য তখন আপনি আপনার জিদ এখানে কাজে লাগান এটা ঠিক না কাছে দিতে পারবেন না আপনি আপনার মেয়েকে বিয়ে দিছেন এখন তো মোবাইল ফোন আছে মেয়ে কি রান্না করবে আর কি খাবে আর কি করবে আপনি মিনিটে মিনিটে মেয়েকে ফোন করে করে আপনি কেন বলবেন উপদেশ আগে দিয়ে দেন এরপরে সে নিজেই এটা বুঝে শুনে করুক আর আপনি যিনি শাশুড়ি হয়েছেন আপনার বধু এসেছে আপনি মনে করেন এই রান্নাঘরের মালিক তো আমি তুমি ছোট্ট বাচ্চা একটা এসে রান্নাঘরের মালিক হয়ে যাবে খবরদার যেভাবে বলবো সেভাবে রান্বা রান্না আবার আপনার পছন্দ হয় না খালি খুদ ধরেন ই করেন আপনি কি শুয়ে থাকবেন আর ওই অল্প বয়সী মেয়েটা সে সব রান্না করতে হবে এরকম স্বভাব যদি আপনার হয় তাইলে কিন্তু এই সংসার টেকবে না আপনি আপনার ছেলের জন্য এবং আপনার পুত্রবধূর জন্য সমস্যা তৈরি করছেন আপনার পুত্রবধূ আপনার লাগে না কিন্তু আপনার ছেলের তো বউ লাগে মনে করেন এই মেয়ে পাঠায় দিলেন পুত্রবধূ রাখলেন না ছেলেকে আবার বিয়ে করাবেন না করাইতে তো হবে এই বিষয়গুলো আমরা বুঝি না আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করি আমার রিকোয়েস্ট হলো যে শাশুড়ি যারা হয়েছেন যখন আপনার ছেলেকে বিয়ে করায় আপনি বউ আনবেন ঘরে আপনার পুত্র বধুকে আপনার নিজের মেয়ের মতন ট্রিট করবেন যদি আপনার মেয়ের মতন এই মেয়েটাকে আপনি আদর করেন তাহলে আপনার মেয়েটাও তো বিয়ে হয়ে জামাই বাড়ি যাবে আপনার জামাইয়ের মা আপনার বিআইন আপনার মেয়েটাকে আদর করবে এটা আল্লাহ নিয়ম আপনি যদি আপনার পুত্রবধুর ব্যাপারে আপনার ছেলের বউয়ের ব্যাপারে যদি সবসময় নেগেটিভ হন আপনার মেয়েটাও কিন্তু তার শাশুড়ির কাছে সাফার করবে আপনার মেয়েটার সাফার কারণ আপনি হইলেন আপনি যেমন ভাবে চান লন্ডনে এরকম কেস বহু হয় আমি হাসি আসলে কেমন হয় আপনাকে বলি দেখেন উনি একজন মহিলা উনি ওনার মেয়ে প্রত্যেক সপ্তাহে এসে এসে ওনাকে ভিজিট করতে হবে এটা হলো তার নিয়ম যে তার মেয়েকে বিয়ে দিছে কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবার রবিবার ছুটি থাকে তো তখন নাতি পুতিদেরকে নিয়ে এসে এখানে দেখা করতে হবে আসতে হবে কিন্তু তার পুত্রবধূকে তার বাপের বাড়ি যাইতেই না এক মাসের মধ্যে একবার বিচার আসছে আমার কাছে তা আমি বললাম মহিলাকে ফোন করে যে আপনি এরকম করেন হুজুর না তো আমার আমার যখন মেয়েরা আসে রান্না বড়া করে খাওয়াবে কে আমি বললাম যে তো আমি আপনার জামাইকে ফোন করে বলে দিব আপনি যেমন আপনার বউকে এক মাসের মধ্যে তার বাপের বাড়ি যাইতে দেন না আপনার মেয়েও সে এক মাসের মধ্যে যাইতে দিবে না যেদিন আপনার মেয়ে আপনার ঘরে আসবে সেদিন আপনার বউ তার বাপের বাড়ি যাবে কেন হুজুর আসলে কথা ঠিকই কইছেন আপনি কিন্তু এত সহজ হ্যাঁ যদি না মানেন তাহলে আপনি অবিচার করলেন আপনি যদি ভালো শাশুড়ি হন আপনি আপনার বউকে বললেন মা যা বেড়ায় আয় তোর মাকে দেখে আয় আমার সালাম কৌশ তখন বরং আপনার পুত্রবধূ বলবে যে মা যাওয়ার আগে আমি রান্নাটা করে রেখে যাই আমি আমার এক মাকে হারাইছি আমার মা আমার বাড়িতে আছে এই বাড়ি এসে আর একজন মা পাইছি তখন কি হবে আপনার মেয়েটাকেও আপনার জামাই এই সুযোগটা দিবে এই জন্য আপনার মেয়ে যেইভাবে আপনি চান যে আপনার জামাই ট্রিট করুক ব্যবহার করুক আপনি আপনার পুতির বই সঙ্গে সেইভাবে ট্রিট করবেন এটা যদি করেন আপনার মেয়ের জীবনটাও সুন্দর হবে আপনার পুত্রবোধ জীবনটাও সুন্দর হবে আপনার ছেলের জীবনটাও কিন্তু সুন্দর হবে অনেক ছেলে এসে বলে হুজুর আমি খুব বিপদে আছি আমার মা হলো রং তিনি ভুল করতেছেন আমার বোর রং না কিন্তু মাকে বুঝাইতে পারি না আমি কি করব। আমি সম্পর্কে আরো কথা বলবো ইনশাল্লাহ আপনাদের খেদ কিন্তু আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার বিরতির পরে আমরা ডিসকাশন কে কন্টিনিউ করবো টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাল্লাহ স্টে ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন উইল বি ব্যাক সুন আফটার দা শর্ট ব্রেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম যারা শাশুড়ি হয়েছেন পুত্রবধূ ঘরে এনেছেন আপনি যেমন ভাবে চান যে আপনার মেয়েটা আপনাকে এসে সপ্তাহে সপ্তাহে দেখা করুক আপনার পুত্রবধূটাকেও আপনি সপ্তাহে সপ্তাহে তার বাপের বাড়ি পাঠাবেন এই মেয়েটারও তো মা বাপ আছে আপনার যেমন আপনার মেয়ের জন্য দরদ লাগে তার মারও তো ওই মেয়েটার জন্য দরদ লাগে আপনার মেয়েটাকে আপনি যেমন আদর করে রাখতেন এখন তাকে পাঠাই দিয়েছেন জামাই বাড়ি আল্লাহ রবিয়া আলামিন আর একটা মেয়ে আপনাকে দিয়েছেন এটাকে দেখাশোনা করে রাখবেন তাহলে আল্লাহ আপনার মেয়েকেও শান্তিতে রাখবেন আপনার পুতিরভুও শান্তিতে থাকবে আপনার ছেলেটাও শান্তিতে থাকবে দেখেন আমাদের মধ্যে মানসিকতা হলো কি যে আমার জামাই আমার মেয়ের কথা যেন সব সময় শুনে চলে আমার মেয়ে যা বলবে জামাই যেন অক্ষরে অক্ষরে মানে আবার আমার ছেলে যেন আমার পুতিরভোর কথা একটাও না শুনে তাইলে হবে কি করে এটা উল্টা হয়ে গেল না আপনি যদি চান যে আপনার জামাই আপনার মেয়ের কথা অক্ষরে অক্ষরে মানুক তাহলে আপনার ছেলেকেও আমি বলবো এই কথা যে আপনার পুতির বউ যা বলুক অক্ষরে অক্ষরে মানুক তা সমান হইল কাজেই আমরা চাই যে আমার মেয়ে জামাইদেরকে কন্ট্রোল করি আবার এদিকে চাই আবার ছেলেদেরকে আমরা কন্ট্রোল করি এরকম দুটো তো একসঙ্গে হয় না আপনি মানে এরকম ডাবল স্ট্যান্ডার্ড হয় না দুই রকম ব্যবহার তো আপনি করতে পারেন না আপনি আপনার মেয়েকে বলবেন যে মা শরিয়াত অনুযায়ী চলবা বরং তুমি আমার জামার কথা মেনে চলবা তখন কি হবে আপনার পুত্র বলবেন যে মা তুমি শরিয়াত অনুযায়ী চলবা আমার ছেলের কথা মেনে চলো তাহলে সুন্দর হলো আর যদি মনে করেন যে না আপনার জামাই আপনার মেয়ের কথা মানতে হবে তাহলে আপনার ছেলেও আপনার পুঁথিবার কথা মানবেটি স্বাভাবিক এই জন্য আমরা নিজেরা নিজেদের কপালকে পোড়াই এরকম যেন আমরা না করি আমরা অনেকে শাশুড়ি হয়েছি আপনি যখন বউ ছিলেন তখন আপনার শাশুড়ি হয়তো আপনাকে জ্বালাই ছিল আপনি মনে করেন আপনি শাশুড়ি হয়েছেন ওই জ্বালানোর শোধ নিবেন এরকম না। বরং আপনি মনে মনে বলবেন যে আমার শাশুড়ি বোঝে নাই হয়তো আমাকে জ্বালাইছে আল্লাহ আমার শাশুড়িকে মাফ করুক আমি আমার পুতির বউটাকে জ্বালাবো না আল্লাহ আমাকে শান্তি দিবেন আমি এই ছোট মেয়েটাকে বউ হিসেবে এনেছি আমি একে বুঝাই শোনায় নিবো আপনার মেয়ে যেমন ভুল করলে তাকে আপনি সংশোধন করতেন সেরকম আপনার পুত্রবধু যদি ভুল করে তাকেও আপনি সংশোধন করবেন আবার যিনি বউ হয়ে এসেছেন আমি আমার ইয়াং সিস্টারকে বলবো আমার যুবতী বোনকে বলবো আপনি বউ হয়ে যেই ঘরে এসেছেন মনে রাখবেন আপনার মায়ের ঘরে আল্লাহ আপনাকে থাকার সুযোগ দেন নাই আপনার স্বামীর ঘরে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে নিয়ে এসেছেন আপনি আপনার মাকে যেমন ইজ্জত করতেন আপনি আপনার মাকে যেমন সাহায্য করতেন আপনি আপনার মাকে যেমন দেখাশোনা করে রাখতেন ওষুধ লাগলে ওষুধ দিতেন অসুস্থ হইলে খেদমত করতেন আপনার স্বামীর মাকেও আপনি এরকম নিজের মায়ের মতন দেখবেন লাভ কি হবে আপনি যদি আপনার স্বামীর মাকে আপনার শাশুড়িকে মায়ের মতন দেখেন তাহলে আপনার ভাই যে বিয়ে করে আপনার ভাবি কে আনছে আপনার ভাবি আপনার মার দেখাশোনা করবে আপনার মায়ের জীবনটা ভালো হবে আপনি আপনার শাশুড়ির জীবনটা ভালো বানাই দেন আল্লাহ আপনার মায়ের জীবনটা ভালো বানানোর ব্যবস্থা করবেন আর এরপরে কি হবে আপনার একদিন ঘরেও ছেলে হবে ওই ছেলে বিয়ে করে বউ একটা আনবে আপনার বয়স অনেক বেশি হয়ে যাবে বুড়ো হয়ে যাবেন তখন গায়ে বল থাকবে না ওষুধ নিজে খাইতে পারবেন না তখন আপনার ছেলের বউ আপনাকে ওষুধ খাওয়াই দিবে আপনার খেদমত করবে যদি আপনার শাশুড়ির খেদমত আপনি করেন অনেকেই বলেন আজকাল তো ইন্টারনেটে তো সব ইনফরমেশন পাওয়া যায় অনেক মহিলার হুজুর আমার শাশুড়ির খেদমত করার দায়িত্ব তো আমার না এটা আমার স্বামীর দায়িত্ব হ্যাঁ কথা ঠিক দায়িত্ব স্বামীর কিন্তু স্বামীর দায়িত্ব এমন যে বোর খেদমতের আগে মায়ের খেদমত করতে হবে স্বামী এজন্য জন্য মা যদি অসুস্থ থাকে অসুবিধায় থাকে ছেলে গিয়ে মার খেদমত করবে তোমার খেদমত কিন্তু করবে না ও হুজুর তাই নাকি তা তো জানি না হ্যাঁ ওইটাও জানতে হবে সেজন্য যদি কোনো পুত্রবধূ তার শাশুড়ির খেদমত করে অবশ্যই তার হাজবেন্ড কে সাহায্য করতেছে হাজবেন্ড বেটা মানুষ কাজে কামে ব্যস্ত থাকতে হয় যদি মার অসুবিধা হয় প্রয়োজনে কাজ ছেড়ে দিয়ে ছেলে তার মায়ের খেদমত করা লাগবে শরীয়ত অনুযায়ী মার খেদমত সব থেকে বড় ওয়াইফের খেদমতের আগে মায়ের খেদমত আসে কারণ মায়ের বয়স বেশি মায়ের প্রয়োজন বেশি সেজন্য আপনারা আপনাদের শাশুড়িদের খেদমত করবেন এতে করে আপনার স্বামীকে আপনি সাহায্য করতেছেন আর আপনি যখন শাশুড়ি হবেন তখনও আপনি খেদমত পাবেন আপনি যেভাবে দিবেন সেইভাবেই পাবেন এটাই হলো আল্লাহ সুহান সেজন্য যারা পুত্রবধূ হয়ে যারা বিভিন্ন ঘরে এসেছেন শাশুড়িকে শত্রু মনে করবেন না শাশুড়ি একজন মানুষ তিনি বৃদ্ধা মানুষ বয়স হয়েছে কোনো ভুল করতে পারে এরপরও আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন মুখ ফোলায় থাকবেন না আপনি এরকম চোখ কড়া করে থাকবেন না এই মহিলাটা ভুল করলেও তার সঙ্গে মিলেমিশে আপনি থাকেন আপনার জীবনটা সুন্দর হবে আর আপনার ঘরে যে আপনার ভাবি হয়ে আপনার ভাইয়ের বউ আসবে সেও আপনার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে এটাই হলো শরীয়তের ব্যালেন্স কথা আর এর থেকে এই ব্যালেন্সের বাইরে যখন আমরা যাই তখন আমাদের জীবন দুর্বিষহ হয়ে যায় এবং সব সময় পুরুষ মানুষরা আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে হুজুর মাকে তো বুঝাইতে পারতেছি না আমার ওয়াইফ এবং মা দুইজন একজন আর সায়াই দেখতে পারে না আচ্ছা আপনি এখন বলেন তো দেখি আপনি বলবেন যে বেটা তোরে আমি প্যাটে রাখছি মানুষ করছি আমি বিয়ে করাইছি বোর কথা মতো চলিস আমার কথা মানিস না আমি তোরে চাই না ওদিকে আবার বোর কাছে গেলে বলে হ্যাঁ তোমার মা অমুক তমুক এই সেই বুড়ির দোষ এই দোষ সেই দেশ আমার গালাগালি করছিল লবণ হয়েছিল না তেল হয়েছিল না আমি তাকে খাবার দিতে দেরি হয়েছিল কিনা আমার সবসময় বকাবকি করে আমি তার কথা শুনবো না বেচারা বেটা তো অসুবিধায় তার তো দুইটা লাগে তার মাও লাগে বউও লাগে দুইটাই তো লাগে মানুষের লাইফে আপনার হয়তো খালি ছেলে হলে হয় বউ দরকার নাই আর ওই মহিলার হয়তো খালি স্বামী হলে হয় শাশুড়ির দরকার নাই কিন্তু স্বামী যে বেচারা পুরুষ মানুষটা যার মাকেও যেমন দরকার আর ওয়াইফ ওয়াইফকেও সেরকম দরকার কোনোটাকে তো সে ফলাইতে পারবে না এখন কি হয় পুরুষ মানুষ তখন তার দেখা যায় যে ডিপ্রেশন হয়ে যায় তখন মানসিক রোগের রোগী হয়ে যায় হাসপাতালে গিয়ে ভর্তি হয় নানা অঘটন ঘটে তখন অনেকে বাড়ি ছেড়ে চলে যায় কি করবে জানে না আপনারা মহিলারা পুরুষদেরকে এরকম সমস্যায় مہربানি করে ফেলবেন না পুত্র বধুরা এবং শাশুড়িরা আল্লাহর রস্তে আল্লাহকে ভয় করে মিলেমিশে চলবেন আমার ভাইয়েরা বোনেরা তাহলে এর এত কিছু করার পরেও যদি এরপরে গন্ডগোল হয়ে যায় হাজবেন্ড ওয়াইফের আর কোনো ভাবে এটা হচ্ছে না তখন সালিশ পাঠানোর কথা বলা হয়েছে স্বামীর পক্ষের একজন রেসপন্সিবল আর স্ত্রীর পক্ষের একজন হাকাম পাঠাতে পক্ষ আর কি হয়ে গেছে এসে এনিওয়ে যাদেরকে সালিশ মানা হবে তারা যেন কোনো সময় নিজেদের গ্রাস নিজেদের রাগ নিজেদের কৌশল যেন তাদের মধ্যে বাস্তবায়ন না করে যে ওই দেখাই দি গন্ডগুলি একটু লাগাই ফেলি তাহলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন আল্লাহর কাছে দায়ী থাকবেন আর দুই সালিশের মূল দায়িত্ব হবে দুইজনের কথা শোনা দুজনকে কনভিন্স করা এবং সবসময় বিয়েশাদের ক্ষেত্রে প্রায়োরিটি হলো সম্পর্কটাকে কিভাবে ঠিক রাখা যায় কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ঠিক রাখা যায় কারণ বিবাহের সম্পর্কটা ভাঙ্গার জন্য হয় না এটা গড়ার জন্য এটা থাকার জন্য এটা কন্টিনিউ করার জন্য ইজ নো আদার ওয়ে রাউন্ড এই জন্য আল্লাহ বলেছেন ই যদি তারা দুইজনে চায় যে ইসলাহ করবে সংশোধন করবে আল্লাহ তা তাদেরকে অবশ্যই তৌফিক দিবেন আল্লাহ তাদেরকে ইসলাহ করার আবার দুইজনকে একত্রিত করার তৌফিক দিবেন হ্যাঁ এমনও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে ডিসপিউট এত বেশি সমস্যা এত বেশি যে এই দুইটাকে আর একত্রিত করার কোনো উপায় নাই দুইজনে এমন ভাবে ওয়ে অফ লাইফ এত দূর এত ফারাক যোজন 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 দূরত্ব এই দূরত্বকে একত্রিত করার আর কোনো হোপ নাই চেষ্টা করেও ফেইলিয়ার তখন তারা অ্যাডভাইস করতে পারে যে তাহলে তোমাদের মনে হয় আলাদা হয়ে যাওয়াটাই বেটার হবে স্টিল তোমরা দেখো একসঙ্গে থাকতে পারলে ভালো কারণ আপনারা দুজন তো কোর্ট না এজন্য জন্য হুবাহু দুজনকে সেপারেট করেই দিবেন তা না হ্যাঁ আপনারা সাজেশন দিবেন এরপরে যদি আপনার সেপারেট হয়ে যেতে হয় তা দুই ফ্যামিলি মিলে বসে তারা আবার এটাকে তালাকের ব্যবস্থা করবে আর না হয় খোলার ব্যবস্থা করবে একটা কিছু করবে এটাই হলো সুন্দর নিয়ম যে নিয়ম আল্লাহ আল আমাদের জন্য দিয়েছেন যারা দুই পক্ষে সালিস হিসেবে আসেন হাকাম হিসেবে আসেন তাদেরকে আল্লাহ তাহলে একটা বড় রেসপন্সিবিলিটি দিয়েছেন এই রেসপন্সিবিলিটি তারা পালন না করলে তারাও আল্লাহ রবাহিনের কাছে গুনাহাগার হবেন তাহলে দেখেন স্বামী স্ত্রীর জীবনকে সুন্দর করার জন্য প্রথমে এত তো আল্লাহ বলেছিলেন স্বামী কিভাবে স্ত্রীকে সংশোধন করবে এরপরেও দেখা গেল সব স্টেপ ফলো করার পরে সংশোধন হলো না এমনও তো হতে পারে স্বামী খারাপ হয়ে গেছে স্ত্রী তখন তাকে সংশোধন করার জন্য চেষ্টা করবে সংশোধন হয়েছে না দুইজনের মধ্যে ডিসপিউট হয়েছে মনোমালিন্য হয়েছে ঝগড়াঝাটি হয়েছে বিভিন্ন ধরনের এমন সিচুয়েশন হয়ে গেছে যে তারা যোজন যোজন দূরত্বে চলে গিয়েছে এমন ঘটনা ঘটেছে যেই ঘটনার কারণে আর একসঙ্গে ঘর সংসার করা ডিফিকাল্ট তখন দুই পক্ষের দুই মুরব্বী দিয়ে দুই পক্ষের দুইজনকে দিয়ে দুই পক্ষের দুই হাকামকে দিয়ে দুই পক্ষের দুই সালিশকে দিয়ে দুইজনের সঙ্গে কথা বলে এটাকে সংশোধন করার চেষ্টা করা হবে এর পরেও যদি দেখা যায় যে না আর কোনো উপায় নাই তখনই শুধুমাত্র সেপারেশনের কথা বলে ইসলাম তখনই শুধুমাত্র তালাকের কথা বলে ইসলাম তখনই শুধুমাত্র খোলা আর কথা বলে ইসলাম এর আগে নয় তার অর্থ হলো হান্ড্রেড পারসেন্ট আমাদেরকে ট্রাই করতে হবে আপনার ম্যারিচুয়াল যেই আমাদের যে রিলেশন বিয়ের যেই সম্পর্ক এই ম্যারিচুয়াল রিলেশনকে ঠিক রাখার জন্য হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করার পরে যদি ফেল করে তখনই শুধুমাত্র জায়েজ হবে অ্যালাউড হবে যে আপনি এরকম একটা সিদ্ধান্ত দিবেন যে না তারা আলাদা হয়ে যাবে যদি কেউ এর মধ্যে গন্ডগোল করে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন কে কি করছে কার মনে কি আছে আল্লাহ সব খবর রাখেন আসুন আল্লাহর এই নিয়মগুলো আমরা ফ্যামিলি লাইফে মানি বিশেষ করে শাশুড়ি এবং পুত্রবধূ সম্পর্কে যে কথা বললাম আসুন আমাদের সংসারগুলোতে আমরা এটাকে মেনে চলি মানলে আপনার জন্য ভালো আপনার ফ্যামিলি ভালো হবে আপনার ফ্যামিলি সুন্দর হবে আপনার জীবন সুন্দর হবে আসুন কোরআনের আলোচনার মধ্যে দিয়ে আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দিন সাবলীল করে দিন ভালো করে দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুন্দর রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত